হ্যালো এভরিওয়ান, আজ হলো জানুয়ারির 16 তারিখ। তো আজকে আমরা যাব সবাই মিলে, মাঘ মাসের 1 তারিখ এরকম হবে। আর চাকন্তীর মেলাতে যাচ্ছি, মানে বিয়ের আগে গেছিলাম একবার, আর অনেক বছর পরে যাচ্ছি। বিয়ের পর আর কোথাও সেভাবে যাইনি, আর শ্বশুরবাড়ি থেকে তো কোথাও যাইনি, তো অনেকদিন পরে যাচ্ছি, ভালোই লাগছে। সবাই মিলে যাচ্ছি যেহেতু, আর আজকে বাড়ির গাড়ি করেই যাবই। প্রথমবার আমি গাড়িতে উঠবো, আগে উঠিনি, যদিও আমার গাড়িতে উঠলে শরীর খারাপ করে, মানে আমি বমি করি না, কিন্তু তবু আমার শরীর ভেতরে একটু উথাল পাতাল করে, যদি গন্ধ লাগে তবে উথাল পাতাল করে। মানে আমি ট্রেনে বা টোটো এসব যেতে পারি, কিন্তু বাইকেও যেতে পারি, কিন্তু এসব গাড়িতে বা বাসে আমার খুব মানে শরীরটা খারাপ করে। তো কিছু করার নেই, যাওয়ার সময় আমরা গাড়ি করেই যাব, তবে আসার সময় আমরা অন্য কিছুতে আসবো, ভাই আমাদেরকে দিয়ে চলে যাবে, আর ভাইয়ের বন্ধু গাড়ি চালাবে, আর ভাই তো বাসে বসে যাবে, ওরা আমাদেরকে দিয়ে আবার ওরা অন্য কাজে চলে যাবে। যেতে না যেতেই বারণ, ভিডিও করবি না ভাই বললো। তো ভাইয়ের বন্ধু গাড়ি চালাচ্ছে, আমার ভাইও গাড়ি চালাতে পারে, কিন্তু ভাইয়ের যেহেতু লাইসেন্স নেই, তার জন্যে কোনো হাই রোডে গাড়ি চালাতে তো পারবে না, তাছাড়া ও গাড়ি চালাতে জানেন, তো লাইসেন্স করতে দিয়েছে। যাই হোক, এখন যাচ্ছি। ব্লগটা অনেক দিন আগেকার, কিন্তু আমার শেয়ারই করা হয়নি, কারণ ওই যে এডিট করতে হবে আবার, কিছু ওজন্য আর করতে পারিনি আসলে। তো যাই হোক, অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো কিছু কিছু করে আমি সবটাই তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু ওই দেওয়ার ইচ্ছা ছিল না, ভেবেছিলাম দেবো এটা, কিন্তু আর দিয়ে উঠতে পারিনি, আর তখন আমি আর করে তুলিনি, লম্বা করেই তুলেছিলাম ব্লগটা। তো এই যে পাশের সমস্তটা সবুজ ক্ষেত, দেখতে এত ভালো লাগে না, চোখগুলো শান্তি লাগে, প্রচণ্ড দেখতে ভালো লাগে। তোমাদের কার কার এরকম সবুজ ক্ষেত দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সাইডের রাস্তাগুলো না বেশি ভালো, আর রাস্তাগুলো মানে অতটা অসুবিধা হয় না, আর যে হাই রোডগুলো একটু বেশি ফালতু, মানে গাড়ি চললে চলে হাই রোডগুলো একদম নষ্ট, তার থেকে সাইডের রাস্তাগুলো বেশি ভালো, যদিও বা এদিকে সব কিছুই যায়, তবু সেই রকম ভিড়ভাড়টা তো থাকে না, খুব বেশি ভিড়ভাড়টা থাকে না। তো আমাদের দেবগ্রাম থেকে অনেকখানি, খুব তবে খুব বেশি দূরেও নয়, তবে হ্যাঁ অনেকখানি। তো যেতে যেতে আমার একটু শরীরটাও খারাপ লাগছিল ওই গন্ধতে, প্রথম দিন গাড়িতে উঠেছি, তারপরে আবার দুপুরবেলাতে যাচ্ছি, যদিও বা আজকে সে স্কুল ছিল, কিন্তু ভাবলাম যে কারণ ঠাকমা বারবার বলছিল যে অনেক বছর যাসনি চল, তার জন্যই যাওয়া, আর আমাদের ভুল হয়ে গেছে, আমাদের তো যাওয়া হয়েছে সেই দুপুরে, রিসি স্কুলটা করিনি যেতে পারতাম, কিন্তু আসলে বুঝতে পারিনি কেন সারা দিন রাত ধরেই মেলা ধরো থাকেই, সমস্ত কিছুটা হয়, তো তোমরা সেগুলো শোনো, ওখানে কীর্তন হচ্ছিলো।
পরে কিন্তু ভিড় হবে, বিশাল ভিড় হবে, এখনই বসতে হবে। এই এখন হয়ে গেলে বসে বসতে হবে। কটা বাজছে? একটা ষোলো। এরপরে না জায়গা পাবা না, ওরা যা বসে আছে ও সব আসবে। ও আসুক আসুক, হ্যাঁ ঠান্ডা লাগছে তো। তো ওদিকে খাওয়ার ব্যবস্থাও করেছিল, আমরা দুপুরে এখানেই খাবো। আর কিন্তু ছবি তোলার বদলে আমি ভিডিও করছিলাম, কিন্তু ওরা তো আর জানে না আমি ছবি তুলছি কি ভিডিও করছি। ভ্যানের উপরে রেখে আমি ভিডিওটা করেছি। তো আজ দুপুরে এখান থেকে আমরা খাবো। এখানে প্রচুর লোক মানে এসেছে, প্রচুর রান্নাবান্না হয়েছে সারা বিকাল সন্ধে ধরে। মানে ধরো তোমার আটটা মাঠটা এরকম ধরেও তোমাদের খাওয়া দাওয়াও হবে। তো ওই যে বলছি আমাদের ভুল হয়ে গেছে, আমাদের দুটোর দিকে আসলেই ভালো হতো, তারপর বিকাল বিকাল চারটে পাঁচটার দিকে চলে যেতাম, সেটা আর একটু বেশি ভালো হতো। সেই স্কুলটাও হতো আর সব কিছুই হতো। এখানে পাঁপড় নেওয়া হচ্ছিলো, পাঁপড় নেওয়া হলো সবাই মিলে, এখন আমরা পাঁপড় খাবো। আর আমাদের সাথে ঠাকমা তো এসছে, আর ঠাকমার বোন এসেছে। তো আমি, মা, ঋষি, ঠাকমা, ঠাকমার বোন এসেছে। তো এখানে দেখো প্রচুর রান্না হচ্ছে, এভাবে রান্না হয় প্রচুর। আর পায়েস, খিচুড়ি, তরকারি সমস্ত কিছুটা অনেক মানুষ বসেও পড়েছে খেতে, আর আমরাও দাঁড়িয়ে পড়েছি খাবারের জন্য। তো অনেক লাইন করে, তো সেরকমভাবে খুব বেশি অসুবিধা হয় না। একটা লাইন ওঠার পরেও কিন্তু বসা যায়, তো সমস্যাটা হয় না। আর বেশ সবাই ঠিকঠাকভাবে জিনিসপত্র দেয় খাবারের জন্য, তাই কোনো সমস্যাই হয় না। তো এই যে আমরা এবার খেতেও বসে পড়েছি, তো তোমার সাথে শেয়ার করব যে কি কি দিচ্ছে ওখানে। আর এখানে একটা লেটেস্ট ব্যাপার হয়েছে কি, মানে ঋষি এইখানে এইভাবে বসে এখন খাবে না, ঠিক আছে? আর ঋষি এখন এইভাবে বসে খাবে না, ও বলছে ছি তাই বলছে, মানে মাটিতে এইভাবে বসে খাবে না। ওনাকে বাটি দিতে হবে বা থালা দিতে হবে, ওনাকে চামচ দিতে হবে, সেইভাবে উনি খাবেন, উনি ওভাবে এরকমভাবে পাতায় খাবে না। তো আমরা তো টিফিন কোটটা একটা এনেছিলাম, মানে ঋষির খাওয়ারের জন্য, যাতে ঋষির টিফিন কোটের মধ্যে খাবারটা নিয়ে ওকে খাওয়াতে পারি, তার জন্য আমরা টিফিন কোটে এনেছিলাম। তো ওইদিকে দেখতেই পাচ্ছ ওইভাবে খাচ্ছে চামচে করে। ভাগ্য ভালোই চামচটা আনা হয়েছিল, চামচটা যদি না আনা তো কী হতো জানি না। ওই টিফিন কোটটা ওইভাবে খাচ্ছে। আর পায়েস নেওয়া হয়েছিল, পায়েস তো দিয়েছিল ঋষির জন্য, ঋষি তো খায়নি, সেটা পায়েসটা নেওয়া হয়েছিল। ও বাড়িতে এসে আবার খেয়েছিল, ওখানে বেশি খায়নি, একটু খেয়েছিল, আবার বাড়িতে এসে আবার খেয়েছিল। তো যেখানে নাগরদোলা করা হয়েছে, আর ওখান থেকে আমরা কিছুই কিনিনি, ওই ঋষির জন্যই একটা খেলনা কেনা হয়েছে। তো এখানে আমার খাওয়াটা হয়ে গেছে, কিন্তু আমরা বসে আছি। খাটগুলো দেখে যে সুন্দর, বেশ অল্প দামই, কিন্তু সব অন্যান্য সব কাঠের, কি কাঠের জানি না, তবে কম দামের কি সুন্দর বক্স খাট দেখে না ভালোই লাগছিলো। তো যত বছরই যাকটা কেন, মানে কম টাকার মধ্যেও হয়ে যাবে, অনেকের সমস্যা হয়। তো সেই সব দিক দিয়ে কিন্তু খাটগুলো কিন্তু ভালোই, মানে শুতে বসতে পারবো, জিনিসও রাখতে পারবো, খাটগুলো ভালো। তো এই যে আমরা, আমি আবার সোয়েটার পরে নিয়েছি, খানিকক্ষণ খুলেছিলাম ছবি টবি তুলবো বলে খুলেছিলাম, তো আবার পরে নিয়েছি। কারণ পৌষ মাস, পৌষ না ওই মাঘ মাসটা প্রথম দিকটা, বুঝতেই পারছো প্রচণ্ড তখন ঠান্ডা। তো এই ব্যাগটা নিয়েছিলাম, ব্যাগটা
মা আমাকে দিয়েছিল, আমার হাতে তো সেরকম ব্যাগ নেই, তার জন্য মায়ের ব্যাগটাই আমি নিয়ে এসেছিলাম। আর এই যে চাদরটা নেওয়া হয়েছে যাতে ঠান্ডা লাগলে মাথায় দিয়ে নিতে পারি। এদিকে ফুলগুলো ছিল, দেখতে এই ফুলগুলো ভালো লাগে, প্লাস্টিক ফুলগুলো, কিন্তু সেভাবে কখনো কিনিনি, তো ভবিষ্যতে কেনার ইচ্ছা আছে এরকম টাইপের প্লাস্টিক ফুলগুলো। আর এখন আমরা যাচ্ছি ওদিকে একটুখানি গঙ্গার দিকটা, মানে গঙ্গা তো না, ছাড় গঙ্গা, এদিকটা হলো ছাড় গঙ্গা, মানে গঙ্গার নদী না ঘাট যেন মিলেছে যেন একটা, আমার এখন মনে পড়ছে না, তো এদিকটায় ছাড় গঙ্গা মানে মিলে আছে, ঠিক আছে, তো মনে হয় ওদিকটা গঙ্গা না এদিকটা গঙ্গা, ঠিক জানি না, মনে পড়ছে না এখন। তো এদিকটাতে আমরা এখন একটুখানি দেখবো, অনেক দিন তো আসিনি, সেই এসেছিলাম, তো ঘাটটা ওর জন্য একটু দেখে যাচ্ছি। এই যে মোড়াই বসেছিল দুটা তিনটা তিনটা ইয়া চলবে ওই যে আর কাজ মাস দিয়েছে যে ধরো না যাই না ওই লোকে এক লোক লোক নম্বর এখানটা তো অনেকটা জল, এখানে নেমে গিয়ে স্নান করবো কোন দিকে, এদিকটা না হবে না, সাড়ে তিনটে বাজে আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা আমার প্রথম থেকে সাথে আছো, তারা আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে ক্লিক করে দিও, তো প্রতিদিনই ব্লগ পাবে। তো যে কটা আমার পুরনো ব্লগ আছে সে কটা আমি ব্লগ দিয়ে তোমাদের সাথে নতুনত্ব সমস্ত কিছু শেয়ার করব, আর খুব শীঘ্রই তোমাদেরকে কী ঘটেছে না ঘটেছে সমস্ত কিছুটা বলবো। যারা শর্টস দেখো তারা কিছুটা হলেও ইঙ্গিত পেয়েছো, যারা দেখো না তারা কিছু বুঝতে পারবে না। তো এই যে আমরা এবার ওদিক দিয়ে চলেও যাব বাড়ির দিকে, তো এখন তো আর ভাইয়ের গাড়ি নেই, এখন যাব আমরা টোটোতে করে, বা টোটো হোক যাই হোক যেটাই পাবো সেটাতে যাব। তো এখানে অনেক জ্বালানি আছে, মানে কাঠ আছে, সব জ্বালানির জন্যই রেখেছে, মানে কোনো কষ্ট হবে না জ্বালানির জন্যে পেতে, কোনো কষ্ট হবে না, নিয়ে জ্বালানি মানে দিয়ে দিলেই হবে। তো এবার আমরা এই দিকটা দিয়ে যাচ্ছি ভেতর দিয়ে, তো এই রাস্তাটা মানে চারিদিকেই তো গাছ গাছ, দেখতে কিন্তু ভালোই লাগে। আর ঋষিকে টুপিটা পরে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াও দিচ্ছিল ওই জন্যে। তো একটুখানি ভেতরটায় গিয়ে প্রণাম করে আমরা বেরিয়ে চলে আসবো, আর আসার পথে আমরা চপ কিনবো, চপ কিনে তারপরে আমরা বাড়ি চলে যাব। এখন আর কিছু খাবো না, আর আমরা সেভাবে কিছুই খাইনি, আমরা শুধুমাত্র এই পাঁপড়টাই খেয়েছিলাম, আর কোনো কিছুই খাইনি। ভেবেছিলাম ফুচকা খাবো, তো খিচুড়ি তো খেলাম, তখন তো আর ফুচকা বা তার আগে পরে তো খাওয়া যায় না, ওই জন্য আমরা বেশি কিছু খাইনি, তো মেলায় এসেছিলাম তার জন্য পাঁপড়টাই খাওয়া হয়েছিল। আর চপটা বাড়িতে নিয়ে যাব, একটা একটা করে কিনে বাড়িতে নিয়ে যাব, তো সঙ্গে সঙ্গেই ভাজছে ওর জন্যে নেওয়া।
দেখতে যে চারিদিকে সমস্ত কিছু, মেলাতে যা যা হওয়া সমস্ত কিছুটাই হয়েছে। আর ওখানে সারাদিন রাতই এরকম কীর্তন হয়, নাচ হয়, তো ওরকম নাচ টাচ দেখতে না ভালো লাগে, তো এখান থেকে আমরা চপ নিয়েছিলাম। তো নাচ টাচ ওরকম দেখতে না খুব ভালো লাগে, তো এরপর আর ওই সময় আসবো না, তিনটের দিকে এরকম আসবো, বিকাল বিকাল এরকম বাড়ি যাব, তাহলে ভালো হবে আর কি। তো এরপরের বার সেটাই করবো, তিন চারটের দিকে আসবো, খেয়ে দিয়ে একবারে বাড়ি যাবো। তো আমরা টোটোতে উঠে পড়েছি, ঋষি যেতে যেতে ঘুমিয়েও গেছিলো, আমরা কোলে নিয়ে নিয়েছিলাম ওকে, মানে মায়ের দিকে পা দিয়েছিলো, আমার দিকে মাথা, এরকম করে দিয়ে আমরা শুয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর নেক্সট ব্লগের জন্যে ওয়েট করো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল ব্লগে। তো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।